সবই প্রেমের সবই আর আরবে না জগতে আমার দয়ালু নবি প্রেমের আর আরবে না হাশর দিনে উম্মত বিনে হাশর দিনে উম্মত যাবে না নবীজি বেহেশতে দয়ালু নবী প্রেমের আর আসবে না জগতে আমার দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না 63 সাল জিন্দগি কাছে বলে উম্মতি 63 সাল জিন্দগি কাছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালু নবী প্রেমের আর আসবে না জগতে আমার দয়ালু নবী প্রেমের আর আসবে না আমার নবী রোজা পাকে আর বিছানায় এখন শুয়াই নয় আমার আল্লাহ বলেন রে ফেরেশতারা আমার বন্ধুর রোজার পর্দাখানি উঠাইয়া দে আমার বন্ধুর পাগল ভালোবাসার উম্মতেরা কি করে দেখার জন্য ফেরেশতারা পর্দা উঠাইয়া দিলে আমার নবী এখন শুয়ার থেকে বসে গেছে আপনাদের দিকে তাকিয়ে আছে গো আমার নবী কে কে আসছেন কার বাবার নাম কি কার রং কেমন কার গ্রাম কোন জায়গায় সব পরিচয় সহ আমার নবী রওজা পাকে শুয়া শুয়া আপনাদেরকে দেখতেছে সঙ্গে সঙ্গে দুইটা হাত বাড়াইয়া দিছে মাবুদ আমার এই পাগলগুলোকে তুমি মাফ করবানি গো আল্লাহ নবীর 63 বছর জিন্দিগি শুধুমাত্র আপনার আমার মাফের কান্নাই আমার নবী কান্ত নিজের শান্তির জন্য একদিনও নবী কাঁদে নাই নিজে ঘর করবে বাড়ি করবে একদিনও নবী কাঁদে নাই শুধুমাত্র কান্না ছিল আপনার আমার জন্য মা আয়েশা সিদ্দিকার জীবনী খুললে পাওয়া যায় মা আয়েশা সিদ্দিকার জীবনীতে সব নবীজির ঘটনা উম্মতের জন্য কি করেছে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব বর্ণনা করেছেন একদিনকার ঘটনা মা আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী রাত্র গভীর আমার হুজরাই নবীজি ঘুমিয়েছিলেন কিন্তু রাত্র গভীর ঘুমের গড়ে জিব্রাইল এসে নবীজির কানের গোড়ায় মুখ লাগাইয়া আস্তে করে ডাক দিছেন ইয়া রাসূলুল্লাহ এইভাবে যদি সারা রাত ঘুমিয়ে কাটান গো উম্মতের নাজাতের কান্না কোন সময় কাঁদবেন এটুক বলার পরে আমার নবী ঘুম থেকে উঠে গো উম্মতের ব্যথায় নবী পাগল পাগল হয়ে গেছে পাশে শুয়া ছিলেন বিছানায় আম্মা জানাই সিদ্দিকা আমার নবী মা আয়েশাকেও ভুলে গেলেন গো আপনার আমার ব্যথায় ঘর থেকে উঠে দরজাটা খুলে ঘর থেকে দৌড়াইয়া বেরিয়ে গেছে উম্মতি উম্মতি বলে কান্দিয়া মা আয়েশা সিদ্দিকা বলেন কোন সময় নবী উম্মতের ব্যথায় বেরিয়ে গেলেন আমি বলতে পারি না আমাকেও রাসূল ডাক দেয় না শুধু উম্মতের ব্যথায় রওনা হয়ে গেছেন যাইতে 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 কিতাব একবারে মদিনার পাহাড়ের পর পাহাড় পাহাড়ের পর পাহাড় পার হইয়া নিরিবিলি নির্জনে সেজদাই পরে ডাকতেছে মাবুদ আমার উম্মতের খবর দিল গো উম্মতের মায়ায় সেজদাই পরে গেলাম গো যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের নাজাতের খবর তুমি না শুনাইবা রাত যাবে দিন যাবে আমি নবী সেজদার থেকে মাথা উঠাইব না আমার নবী আপনার আমার মায়ায় সেজদাই পরে কান্দে গো রাত শেষ হয়ে যায় নবী মাথা ওঠায় না কার মায়ায় কান্দে বলো বাবারে আপনারা ভাগ্যবান যারা সেই নবীর উম্মত এ নবীর উম্মত যারা হইছেন এর চেয়ে বড় পাওয়ার এর চেয়ে বড় সাওয়ার আল্লাহর কাছে আর কিছু নাই
এর চেয়ে বড় বাজেট আল্লাহ আর করেই নাই যারা আমরা আখেরি নবীর উম্মত এই নবীর চাইতে বড় বাজেট আল্লাহ সৃষ্টিই করে নাই আজকে সেই নবীর উম্মত আমরা আর সেই নবীর পক্ষে রাতে বসে আছি মাহফিলে কে আজকের মাহফিলের আয়োজক আপনারা আয়োজন করাতেই তো মানুষগুলো নবীর পক্ষে এটা যদি নবী পছন্দ করে একে ওসিলা করে কাল কিয়ামতে আপনাদেরকে না নিয়ে নবী ফুলসিরাতের ফুল পার হবে না নবী উম্মতের দরদি একটাই নবীর কাজ কিভাবে উম্মতকে তরায়া নেবেন সেই ব্যথায় ব্যতীত হয়ে নবী সেজদায় পড়ে কাঁদতেছেন মদিনার ঘটনা বলছি কাঁদতে কাঁদতে রাত্র শেষ ফজরের আজান হয়ে গেছে মসজিদে নববীতে ইমামতি করেন রাহমাতাল লিল আলামিন নবী মুসল্লিরা অপেক্ষায় রাসূল আসবেন হুজরাত থেকে আমরা মুসল্লি হব নবী ইমামতি করবেন কই নামাজের সময় প্রায় শেষের পথে রাসূল আসতেছে না হুজরাই খবর পাঠাইলেন রাসূল তো আসতেছে না কি করে দেখো খবর নিয়ে দেখে নবীজি হুজরাই নাই মা আয়েশা সিদ্দিকা বললেন রাসূল তো মসজিদে গেছে আমি তো বলতে পারতেছি না কোন সময় রাসূল বিছানা থেকে উঠে গেল অনেক রাত পর্যন্ত রাসূলের খোঁজ পাইতেছি না কোথায় গেল বুঝতে পারতেছি না দেখো মসজিদে নববীর ভিতরে কোথাও আছে কিনা মুসল্লিরা রিপোর্ট করলেন না মসজিদে নববীর ভিতরে তো কোথাও নাই মা আয়েশা দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে মুসল্লিরা গো কোন আশায় তোমরা মসজিদে বসে আছো যাও না গো আমার নবীর তালাশে বেরিয়ে যাও মুসল্লিরা এতিমের মতো একজন আরেকজনের দিকে তাকায় কার জন্য রে বসে আছো রাসূল হুজরাই নাই না জানি কোন মুনাফেকেরা আমার নবীকে ধরে নিয়ে মেরে ফেলছে চলো আমরা রাসূলের তালাশে বেরিয়ে যাই দুইজন দুইজন করে কোন গ্রুপে তিনজন করে বেরিয়ে গেলেন জায়গায় জায়গায় তালাশ করতেছে মদিনার শহরের অলিতে গলিতে ঘুরতেছে যুবকেরা খবর পাইয়া মার পায়ে সালাম করে তরবারি হাতে লইয়া বেরিয়ে গেছে মা মা গো আমরা কার জন্য ও মদিনায় বেঁচে থাকব গো মদিনার সোনার পুতুল মদিনার নূরের পুতুল দয়ার নবী মদিনায় নাই খোঁজ বলে পাওয়া যাইতেছে না গো মা আমাদের কি বিদায় দাও গো মা বিদায় দাও মা গো আমি দেখি গো রাসূল কোথায় রাসূলের খবর না নিয়ে আমরা ঘরে ফিরব না এমনকি মদিনার মহিলারা পর্যন্ত ও কালীঘাট এলাকার মা বোনেরা কান পাতিয়া শুনো গো মা মাহফিল প্রত্যেক দিন হয় না আমার নবীর কথাগুলি শুনে আজকে আমার আল্লাহর সাথে একটা ব্যবসার সুযোগ তোমরাও নিতে পারো এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমার আল্লাহর সাথে ব্যবসা করেছে ব্যবসার বিনিময় জান্নাত আদায় করেছে হযরতে সুমাইয়া একজন মহিলা একজন মহিলা কি ব্যবসা করেছে দুনিয়ার জমিন থেকে জান্নাতটা হাতে লয়া কবরে গেছে আল্লাহ বাবারা মহিলারা সর্বপ্রথম ব্যবসা করে আল্লাহর সাথে জান্নাত পেয়েছে মহিলারা যদি আগে জান্নাত নেয় আমরা তো লজ্জার কথা আসবে আজকে আমরাও সেই জান্নাত আদায় করব কিভাবে আল্লাহর সাথে ব্যবসা করে জান্নাত আদায় করা যায় যেহেতু দুনিয়া থেকে চলে যেতেই হবে কারণ আগের মানুষ 150 বছর বয়সের একজন মানুষ আপনারা প্যান্ডেলে আমারে দিতে পারেন নাই একদিন ছিল তারা এখন নাই একদিন আমরাও থাকবো না কি বলেন ঠিক কিনা যাওয়ার একটা ব্যবসার সাজটা করব শ্রীমঙ্গল কালীঘাটের ব্যবসায়ীরা তো ব্যবসা একটা করেই ফেলেছে ভালো কাজ করেছে আপনারা প্রমাণ দিলেন তাদের জীবনে ব্যবসা হয়ে গেছে একে উসিলা করে আল্লাহ হাশরের দিন নাজাত দিয়ে দিবেন কিন্তু আমরা যে আসলাম আমরার ব্যবসাটা কি এটাই আজকে হাসিল করব ব্যবসাটা কি বলতেছিলাম সুমাইয়ার জীবনী আল্লাহ বলছে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলেন নিশ্চয় কি সমস্যা কোন সমস্যা তুমি বইল জিকির পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. La ilaha Madur bani anilen jini. Madur bani anilen jini. She to muder rasulallah. La ilaha illallah. La ilaha illallah. Roja hasharer bondo jini. Roja hasharer bondo jini. She to muder kausar wala. La ilaha illallah. La ilaha illallah Muhammadur Rasul Sallallahu alayhi wa sallam বলেছিলাম সর্বপ্রথম আল্লাহর সাথে ব্যবসা করে জান্নাত আদায় করেছেন একজন মহিলা হযরত সুমাইয়া শুধু সুমাইয়াই নয় এই পৃথিবীর জমিন থেকে সবচেয়ে বড় পুরস্কার পেয়েছে হযরতে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা সবাই বলুন মারহাবা মারহাবা যেই পুরস্কার এই নবীর উম্মতের মধ্যে আর কেউ পায় নাই কেউ পাবেও না সেই পুরস্কারটা কিভাবে পেয়েছে জাফর রাদিয়াল্লাহু তাআলা ঢুকে দুইটা হাতের বিনিময় আল্লাহ দুইটা জান্নাতের পাখা দিয়েছে সকল জান্নাতীরা জান্নাতে চলাফেরা করবে নির্দিষ্ট স্থানের মধ্যে নির্ধারিত স্থান যাদেরকে দেওয়া হয়েছে এর মধ্যে সীমাবদ্ধ থাকবে কিন্তু জাফর ইবনে আবু তালিবকে নবীর ভালোবাসাই নবীর জন্য রক্ত জীবন হাত গলা কাটাইতে দিদা করে নাই বিদায় আমার আল্লাহ জাফর ইবনে আবু তালিবকে দুইটা হাত যুদ্ধের ময়দানে কাফের বেঈমানেরা কেটে দিয়েছিল আল্লাহ সাথে সাথে দুইটা জান্নাতের পাখা দিয়েছে এজন্য জাফরকে তৈয়ার বলা হয় জান্নাতে সকল জান্নাতীদের সাথে এই পাখা দিয়ে ওইরা ওইরা দেখা করার সুযোগ দাও তাইলে মহিলাদের চাইতে আমাদের পাওয়ার তো কম না আমাদেরও পুরস্কার কম দেয় নাই হেরানি আবার ভাবে আমরা চেয়ে বেশি ভাই এলাইছে এলাইকে থামাইয়া থইলাম পরে যাইতাছি আমরা তবে হেরারে এখন পিছে নিতত না হেরা হন আগেই আছে কি কোন ঠিক কি না আসন যেদিকে তাকাইবেন বড় দুইটা আসনে হেরাই বসা প্রধানমন্ত্রীর আসনেও হেরাই বসা বিরোধী দলের নেত্রীর আসনেও হেরাই বসা তবে যাই হোক মাখো বসতে তোমাদের আপত্তি থাকার কথা না কিন্তু তোমরাও যে একদিন এদেশ থেকে চলে যেতে হবে নবীর বিবিঘন পর্যন্ত থাকে নাই তোমরা সেই হিসাব করে চইলো নবীর প্রাণ প্রিয় কলিজার টুকরা নয়নের মনি খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা যিনি সমস্ত মহিলাদের বেহেশতি সর্দারিনী হবে সেই মহিলা ফাতেমা পর্যন্ত থাকে নাই কাজেই তোমরা দুনিয়া পেয়ে সব ভুলে যেও না সাদা কাফনের কথাটা ভুলে যেও না মুসলমান হওয়ার কারণে নবীর পক্ষে যাওয়ার কারণে সুমাইয়াকে জোর করে ধরে মরুভূমির খোলা জায়গায় নিয়ে দাঁড় করায় বলতেছে সুমাইয়া এখনো সময় আছে তুমি আমাকে নেতা মানো বাতিজাকে ছেড়ে দাও তাহলে তোমাকে ইজ্জত সম্মান করা হবে বলতেছে দেখেন যাই করেন আমি এটা সম্ভব হবে না একজন মহিলা নবী ছাড়তে রাজি না আরোহণের মহিলারা মার্কেট ছাড়তে রাজি না মাগো যেই নবীর সুপারিশ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না সেই নবীকে ছেড়ে দিলেন আপনারা কবরে যাওয়ার সময় কিন্তু সেই নবীর স্মরণ করতে হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলতে হবে কিন্তু কবরে যাওয়ার সময় মিল্লাতি রাসূলিল্লাহ কোন শরমে বলবেন যদি নবীকে খুশি করার মতো কাজ পৃথিবীতে না করেন সুমাইয়া বলতেছেন
আবু জাহেল যাই কিছু করো আমি রাসূল ছাড়ব না অবশেষে তাকে বেইজ্জতি করতেছেন জামা কাপড়গুলো টাইনা টাইনা খুলছেন একবারে যা কাপড় পরনে ছিল সবগুলি কাপড় খুলে একবারে উলঙ্গ করে মহিলাটাকে দাঁড় করেছে সুমাইয়া দুইটা চক্ষু লজ্জায় বন্ধ করে ফেলছে দুইটা হাত এভাবে রেখে চোখের পানিগুলো জর্জর করে ছাড়ছে আবু জাহেল ডাকতেছে বল এখনো সময় আছে কাপড় ফিরাইয়া দিব আরে আবু জাহেল কাপড় খুলে ফেলছস আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ ছাড়ার জন্য কাপড় ফিরাইয়া দিবি পক্ষ চললে খুলে যখন ফেলছস তোর কাপড় আমি আর চাই না বলুনের চেয়ে ভালো কাপড় দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে কি না আমার আল্লাহ বলেন সুমাইয়া রে আমার বন্ধু ছেড়ে আবু জাহেলের দিকে কাপড়ের হাত বাড়াইস না আমি আল্লাহ তোর কাপড়ের ব্যবস্থা করতেছি আরে মা বোনেরা কয়দিন থাকবেন এই দুনিয়ায় মা গো যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছ গো মা এই ঘর থেকে তোমাকে একদিন শ্রীমঙ্গলের মার্কেটের তিন টুকরা চার টুকরা পাঁচ টুকরা সাদা কাপড় পরাইয়া গো মা তোমার অন্ধকার কবরে শোয়াইয়া দিয়ে আসবে গো তোমার পছন্দের কাপড় শাড়িগুলো ঘরের ভিতরে থাকবে একটাও তোমাকে কবরও নিতে দিবে না সেদিন আসার আগে একটা ব্যবসা করো গো মা আমার আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহ বলেছে মুমিনের সাথে ব্যবসা করে জান্নাতের বিনিময় মুমিনের জানমাল খরিদ করে জান্নাতটা দিয়ে দেয় এই প্রমাণ বাস্তব হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সুমাইয়া ডাকতেছে আবু জাহেল রে কাপড় খুইলা নিছস রে বয় দেখাস আমি কাপড় চাই না আমি আমার নবী মুহাম্মদকে চাই অবশেষে আবু জাহেল ডাকতেছে আরে মক্কার পুরুষেরা ও মক্কার যুবকেরা দেখা যা আমার ভাতিজার পক্ষের একটা মহিলাকে উলঙ্গ করেছি বেইজ্জতি করতেছি আয় তোরা কে কে দেখবি ডাকতেছে দেখার জন্য এবার সুমাইয়া ডাকতেছে মাহবুব গো মক্কার পুরুষদেরকে ডাকে আবু জাহেল আমার দেখার জন্য তুমি আল্লাহকে আবু জাহেল একবারও ডাক দিল না আবু জাহেল কয় ডাকলাম আমি মক্কার পুরুষকে দেখানোর জন্য আর তুমি ডাকো আল্লাহকে দেখার জন্য দেখি তোমার আল্লাহ তোমারে দেখতে আসে কিনা এই বলে রাগ হইয়া ঘরের ভিতরে ঢুকে একটা বল্লম নিয়ে আসলেন বল্লম নিয়ে এসে উলঙ্গ সুমাইয়াকে চক্ষু বন্ধ করে রাখছে সুমাইয়া কোনো দিকে তাকায় না নিষ্ঠুর পাশা না বুঝাহেল সুমাইয়া উলঙ্গ তলপেটের নিচে বল্লম দিয়ে এত জোরে আঘাত করলো গো সুমাইয়ার জিব্বাটা আদাত পরিমাণ বেরিয়ে গেছে চোখগুলি যেন খুলে পড়ে যাবে একটা চিৎকার মেরে জমিনে পড়ে গেছে গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া ডাকে বাবু তুমি কই গো তুমি কই গো বাবু তোমার মঙ্গল পাখলিনি সুমাইয়ার জীবন যায় দাওয়াত দিলাম আমার দেখা গেল না গো আল্লাহ জিব্বাটা বেরিয়ে গেছে মন কয় কিছুক্ষণের মধ্যে বিদায় হয়ে যাবে আমার আল্লাহ ডাকে জিব্রাইল রে জিব্রাইল আমি আল্লাহ সহ্য করতে পারি না রে আমার বন্ধুর পাগলিনি সুমাইয়ার অবস্থা আমাকে দাওয়াত করেছে দেখার জন্য আমি সুমাইয়ারি কেমনে খালি হাতে দেখব রে সুমাইয়ারে রে জিব্রাইল আমার জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে আমার বন্ধুর পাগলিনি সুমাইয়াকে আমার জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম সুমাইয়ার চোখের সামনে হযরতে জিব্রাইল পুরা জান্নাতুল ফেরদাউসটা ধরে রাখলো রক্ত ঝরতেছে সুমাইয়া জান্নাতুল ফেরদাউসের দিকে তাকাইয়া তাকাইয়া গো জান্নাতটা বুকে লইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে রে বাবারা ভাইয়েরা ও মা বোনেরা দুনিয়াটা ছাড়তেই হবে দুনিয়া থাকার জায়গা না 150 বছর বয়সের একটা মানুষ কেউ দিতে পারলেন না 100 বছর পরে আপনারা থাকবেন এই গ্যারান্টি কি দিতে পারেন তাহলে আসুন একটা ব্যবসা করি কেন ব্যবসা করবেন না এই ব্যবসার লাইন দেখানোর জন্য এ আমার নবী উম্মতের দরদে নবী কত কষ্ট গো এই দুনিয়াতে করছেন ইচ্ছা করলেই নবী সব সুখ শান্তি বুক
করতে পারতেন শুধু আপনার আমার জন্য নবী একটা সুখ শান্তিও নিলেন না নবীজি কোন কোন দিন দুদিন তিন দিন যাইতেন খাবারও নবী জুটত না প্রশ্ন করেন নবীজি খাবার জুটত না আল্লাহ নবীর জন্য সব বানাইছে কেন নবীর খাবার জুটত না অতস খাবার ইচ্ছে করলে নবী কোন কোন দিন হাত বাড়ায়া জান্নাত থেকে জান্নাতের ফলের গাছ থেকে ফল পাইরা খাইতেন কিন্তু নবী তিন দিন ইচ্ছে করলে পারতেন খাই না কেন এই প্রশ্নের জবাব দিবে আল্লাহ আমার নবী এই কষ্টের উপর জিব্রাইলকে পাঠাইলেন ও জিব্রাইল আমার বন্ধুর কষ্ট আমার সহ্য হয় না বন্ধুরে যায় বলো বন্ধুর জন্য উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া নিচে দা চাক্কা লাগায় দিমু বন্ধুর পিছে পিছে পাহাড়টা ঘুরবে যখন প্রয়োজন পড়বে স্বর্ণ বিক্রি করে বন্ধুর চাহিদা পূরণ করবে কষ্ট করতে হবে না জিব্রাইল এই প্রস্তাব নিয়ে গেলে আমার নবীর চোখের পানি জামা কাপড় ভিজে গেছে আরে জিব্রাইল আমি আল্লাহর বন্ধু বলে আমি আল্লাহর হাবিব বলে গো আমি আল্লাহর দূত বলে উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া নিচে চাক্কা লাগাইয়া আমার পিছে পিছে ঘুরাবে প্রয়োজন হলে স্বর্ণ বিক্রি করে আমার চাহিদা পূরণ করব আরে জিব্রাইল আমি জানতে চাই রে আমার গুনাহগার ইতিম গরীব উম্মতেরা না খাইয়া কষ্ট করলে উহুদ পাহাড় আমার উম্মতের পিছে পিছে ঘুরবে নিরে জিব্রাইল বলেন না আপনার উম্মতের পিছে উহুদ পাহাড় স্বর্ণ হইয়া ঘুরবে না আমার নবী কান্দে জিব্রাইল রে যেই বাজেট আমার উম্মতে পাবে না এই বাজেট আমি রাসূল নিতে রাজি না এই নবীর পক্ষে যাওয়া বলুন আমাদের দরকার আছে কিনা আজকে নবী মদিনায় শুয়ে 24টা ঘন্টা আপনার আমার জন্য নবী কাঁদতেছে একটা সময় নবী ঘুমায় না আসুন না সেই মদিনার থেকে একটু ঘুরে আসি চলুন তো দেখি ছেড়ে দে নৌকা মাটি যাব মদিনায় বলুন ছেড়ে দে নৌকা মাটি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায় মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায় ছেড়ে দে নৌকা মাটি যাব মদিনায় ছেড়ে দে নৌকা মাটি যাব বলতেছিলাম কেন যাবেন না কেন এই নবীর উম্মত হইয়া আমার আল্লাহর জান্নাত পাওয়ার জন্য ব্যবসা করবেন না কেন নবীকে ভালোবাসবেন না কেন নবীর পক্ষে যাবেন না আমার আল্লাহ যদি এক নবীর ভালোবাসায় এত কিছু করতে পারে এই নবীর উম্মত হইয়া নবীর পছন্দের রাস্তায় যাওয়া বলুন আমাদের দরকার আছে কিনা আছে আরে কবরে গেলেও তো এই নবীর রাস্তা দিয়েই যাওয়া লাগে আমাদের এলাকায় একটা আঞ্চলিক ভাষা আছে কার কারণে খাসলা বান্দি ঠাহুর ছিনস না জারু সিলাই সব পাইলা তারে চিনো না সর্বপ্রথম কবরের বিপদে আগে পরিচয় দিতে হবে নবীর নবীর পরিচয় ব্যতীত কোন পরিচয়ের রেহাই নাই কোন পরিচয়ে রেহাই হবে না সেই নবী যদি আপনার আমার জন্য এত কান্দা কাঁদতে পারে নবীর পক্ষে আমাদের কিছু করা দরকার আছে কিনা বলতেছিলাম আমার নবী কান্দে গো ওই মদিনার পাহাড় নিরিবিলি জায়গায় সেজদাই পরে কান্দে কথাটা খেলা ছিলাম সেজদাই পরে কান্দে মসজিদের নববীর মুসল্লিরা তালাশে বেরিয়ে গেল মদিনার মহিলারা পর্যন্ত নবীর ভালোবাসায় নবীর পাগল হইয়া গো মদিনার ইতিহাস লেখে রান্না বাড়া বন্ধ হয়ে গেছে কেউ রান্নাঘরে যায় না শুধু কান্দে মহিলারা একজনের গলায় আরেকজনে ধরে খবর পাইছস নি আমরার নূরের নবী বলে মদিনায় পাওয়া যায় না এমনকি মদিনার মহিলারা বললেন আমাদের কুলের বাচ্চাগুলোকে দুধ খাওয়াইতে চাইলে মা স্তনে বাচ্চাকে দুধ খাওয়াবেন চেষ্টা করে বাচ্চারা স্তনে মুখ লাগায় না মায়ের মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়ে মাঝে মাঝে ঠোঁট দুইটা নাড়ে কি যেন বলবেন বাবারা বুঝিছি রে কি প্রশ্ন করবি এটাই বুঝি প্রশ্ন করবি মা গো আমরা দুধ খাবো না গো মা যত কর্মল পর্যন্ত রাসূলের খবর না দিবা মারকুলের শিশুরা পর্যন্ত ওই দিন মদিনায় নবী হারা হইয়া স্তনে মুখ লাগায়
একটা দিন পার হয়ে গেল সারা দিন কারো চুলাই আগুন নাই শুধুমাত্র পাগল পাগল হইয়া গো মদিনার নবীর উম্মতগুলো ঘুরতেছিল এবার কে দেখবে গো খাতুন জান্নাত মা ফাতেমার কান্না মা ফাতেমা দরজাটা বন্ধ করে গো ইতি বাবার ব্যথায় ফাতেমা কাঁদে এবার কে দেখবে হাসাইন আর হুসাইনের কান্না দুই ভাই গলাগুলি করে কাঁদতে না না গো কেমনে আমরা দুই ভাইরে মহিলা গেলাগো না যে হাসাইন আর হুসাইনের প্রতি আমার নবীর কত মহব্বত কত ভালোবাসা ছিল আমার নবী তিন দিন পেটের খিদা লইয়া খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার বাড়ির দিকে যাচ্ছে ফাতেমার ঘরে কিছু খাবার খাবে আমার নবীর এটাই যেন ইচ্ছা দরজায় আওয়াজ দিলেন মা ফাতেমা কান্নার কণ্ঠে জবাব দিল ফাতেমা ডাকতেছে বাবা আসছেন ও মা দরজা খুলো দরজা খুললে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার চোখের পানি মুছতেছে ফাতেমা গো কেন গো মা চোখের পানি মুছতে কাঁদতেছো ফাতেমা ডাকতেছে বাবা গো আজকে তিনটা দিন পার হয়ে গেছে গো ফাতেমার সুলায় আগুন ঝরে নানা গো কইয়া তোমার দুই নাতি কাঁদতেছে পেটের খিদা লইয়া গো বাবা তোমার আদুরের দুই নাতি ঘরের বাহিরে যায় কাঁদতেছে আমার নবী নাতির কষ্টের কথা শুনে নিজের খিদার কথা রাসূল ভুলে গেছে যাইয়া দেখে দুইজন গলাগুলি করে কান্দে মা তিন দিন হলো রে ভাই খাবার দিতে পারলো না চলো আমরা দুই ভাই আমরা নানার বাড়িতে চলে যাব আমরা নানার বাড়ি যাব মা খাবার দিতে পারে না আমার নবী এই কথাটা শুনে আর নবী দেরি করলেন না এখান থেকে বেরিয়ে আসলেন বেরিয়ে গেলেন কোথায় রুজি রোজগারের ব্যবস্থা করা যায় বাবার আগো রুজি রোজগার করে খাবেন হারাম খায়েন না কষ্ট করে পরিশ্রম করে খাবেন আমার নবী নিজেও পরিশ্রম করেছে অবৈধ লাইনে পয়সা রোজগার করবেন না হালাল খাবেন হালাল ব্যক্তিকে আমার নবী সুপারিশ করে জান্নাতে নেবে নবী নিজে একটা ইহুদি খেজুরের বাগানের পাশে গিয়ে ডাকতেছে ইহুদি তোমার খেজুরের বাগানে কাজের লোক রাখবা ইহুদি কয় চেহারা দেখিয়া হায় হায় আপনার এত সুন্দর চেহারা মনে হয় ভালো মানুষের সন্তান ভদ্রলোকের সন্তান হবেন বংশধারী লোক মনে কোনোদিন কাজ কাম করেন নাই আপনি কি পারবেন কাজ করতে রাসূল কয় হ্যাঁ পারবো কি কাজ দিয়েছে কিতাব লেখে মাটির কোয়ার থেকে পানি উঠাইয়া খেজুর গাছের গুড়ি দিব আমাদের দেশের লোকেরা মরুভূমির দেশে যায়া এরকম পানি দেয় না গাছের গোড়া গোড়ায় এই চাকরিটা রাসূল নিয়েছে আশেকে রাসূল আশেকে ওলির দেশের মানুষ এই কাজটা তো আমার রাসূলও করেছিল যে কাজের দায়িত্ব নিয়ে তোমরা যাও নবীজি পানি উঠাবেন মাইনা কি দিবেন ইহুদি বললেন এক বালতি পানি উঠাইলে তিনটা করে খেজুর দিব নবীজি আট বালতি পানি উঠাইছেন হাসাইন হুসাইনের ব্যথায় আট বালতি পানি উঠাইয়া নয় বালতির জন্য বালতিটা নিচে সাইরা টান দিলে রশি সিরা বালতি পড়ে গেছে নবীজি দাঁড়াইয়া রয়েছে ইহুদি দূর থেকে তাকায় রয়েছে পানি উঠাও না কেন রশি সিরে গেছে রশি সিরে গেছে না সিরে ফেলছো নবীকে চোখ লাল করে কথা কইতেছে সিরে গেছে না সিরে ফেলছো রাসূল বলেন বাবারে আমি তো সিরে ফেলি নাই সিরেই গেছে পড়ে গেছে না তুমি সিরে ফেলছো আরে বাবা আমি সিরবো কেন এই কথা কাটাকাটিতে এক পর্যায়ে ইহুদি যেই নবীর চেহারায় জীবনে একটা মশা মাছি বসে নাই এই নবীর সুন্দর গাল মুবারকে থাপ্পড় লাগাই দিয়েছে আমার নবী একটা চিৎকার মারছে ইহুদি তিন দিন পর্যন্ত খাবার নাই রে আমার গালে তাপ্পুর দিছস তোর হাতে ব্যথা পাইছস নি ইহুদি রে দেরি করিস না আমার আদুরের নাতিরা কান্দে রে যে নাতির মুখে খাবার দেওয়ার জন্য আমি আজকে তোর বাগানে চাকরি নিয়েছিলাম আমার আট বালতি পানির বিনিময় ২৪টা খেজুর দিয়ে দে আমি ২৪ খেজুর লই আমার নাতিদেরকে খাওয়াবো ২৪ খেজুর লইয়া আমার আপনার নবী রওনা হলেন হাসাইন হুসাইনের দিকে আমার আল্লাহ ডাকে জিব্রাইল আমার বন্ধুরে কো বালতি যেন বন্ধু উঠাইয়া দিয়ে আসে
জিব্রাইল সামনে দাঁড়াইলে ইয়া রাসূলুল্লাহ বালতি উঠাইয়া দিয়ে যেতে হবে এরে জিব্রাইল আমি বালতি কিভাবে উঠাবো রে জিব্রাইল জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ কুয়ার ভিতরে হাত ঢুকাইয়া আপনি নবী বালতিকে ডাক দেন বালতি আপনাকে চিনে আপনার ভালোবাসায় বালতি আপনার হাতে এসে যাবে আমার নবী কুয়ার ভিতরে হাত ঢুকাইয়া ডাকতেছে এরে বালতি আই রে আমি নবীর হাতে আই বালতি কি আমার নবী ডাক দিতে দেরি হয়েছে মৃত কুয়ার ভিতর থেকে নবীর হাজির হয় না মৃত বালতি পর্যন্ত দিতে জানে গো এই নবীর উম্মত হইয়া নবীর ভালোবাসা দেওয়া দরকার আছে কিনা কিভাবে ভালোবাসা দিলে নবী খুশি হবে আসুন আমি সেই দিকে যাচ্ছি এবার প্রশ্ন আসতে পারে হুজুর মৃত বালতি বালতি কি ডাক দিলে আসতে পারে আসুন আরো বাস্তবতায় যাই মদিনায় যারা হজ করতে গিয়েছেন একটা জায়গার নাম আছে উস্তুনে হান্নানা তার ঘটনা হলো আমার নবী যেদিন মসজিদে নববীর মিম্বর পাকা হয় নাই একটা শুকনা মৃত খেজুরের গাছ পিছনে গাইরা মিম্বরে দাঁড়াইয়া হেলান দিয়ে খুতবা দিতেন যেদিন মিম্বর পাকা হলো এই শুকনা গাছ লাকড়ির সমতুল্য উঠাইয়া ফেলে দিলেন নবী খুতবা দিবেন জুমার দিন শোনা যায় নবীর কানে আওয়াজ আসতেছে কে যেন কাঁদতেছে মা বাবা হারা এতিমের মতো আমার নবী বলেন সাবিরা রে দেখ কে কান্দে রে না হুজুর কেউ তো কান্দি না আমরা রাসূল পাইলে আমরা কাঁদবো কেন না তালাশ করে দেখ আমার কানে কান্নার আওয়াজ আসতেছে সাবিরা তালাশ করে দেখি মৃত শুকনা খেজুরের গাছ আমার নবীর ভালোবাসায় কান্দে হুজুর ময়া গাছ দিকে কাঁদতেছে পৃথিবীর কোন আলেম অস্বীকার করার ক্ষমতা নাই যে নবীর ভালোবাসায় মরা গাছ কান্দে আজকে সেই নবীর পক্ষে আপনারা বসে আছেন যদি এই রাতের মাহফিল আল্লাহ পছন্দ করে কবুল করে এর বিনিময় নাজাতের ফয়সালা আপনাদের হয়ে যাবে সুবহানাল্লাহ